Hello? Surinder? Huh. Are you safe? Sundari kemon ache? ওকে আমি আসছি। সুরিন্দর কাল আসছে। গুড, ভালো খবর। তা আপাতত তিনি কোথায় ঘাপটি মেরে বসে আছেন সেটা জানিয়েছেন কি? না। কলকাতায় কবে পদার্পণ করছেন? গড নোজ। তাহলে দায়িত্বটা তিনিই নিন, আমাদের এ বিষয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। সিগারেট দিন। প্রভাকর ফোন করেছিল? এবং আমাদের কাছে ক্যাশ নেই, অথচ কনসাইনমেন্টটা রিসিভ করতেই হবে, কিন্তু টাকাটা পরে দেব। বলা তো খুব সহজ, বাট ইটস টাফ স্টাফ। টাফ স্টাফ? ম্যাডাম তাহলে আমাকে কেন রেখেছেন? শুনুন, এই মগজের কাজ কারবারগুলো সব আমিই করবো, আপনি শুধু পকেটের ব্যাপারটা দেখুন আর ওই কানেকশনসগুলোতে প্লাগ গোজার কাজটা করুন। উইল ইউ প্লিজ স্টপ টকিং শিট? সরি ম্যাডাম, সরি। আসলে আমি বলতে চাইছি যে আপনি প্রভাকরকে একটু ল্যাজে খেলালেন, আর ইতিমধ্যে সুরিন্দর চলে আসছে, ওই এসে সব সমস্যার সমাধান করে দেবে। কিভাবে? ধরুন প্রভাকর এলো, ধরুন আমাদের মালটা দিল, ধরুন আমরা তাকে বললাম যে আমরা পয়সাটা দুদিন পর দেব, এবং ধরুন ইতিমধ্যেই সে পালিয়ে গেল। বাট ওয়াই? দেশের তাবড় তাবড় মন্ত্রী সন্ত্রী যার ভয়ে ঠক 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 করে কাঁপছে, সে যদি নিজে থেকে একটু ভয়টাই দেখায় তাহলে আমার মনে হয় এতে সুরিন্দরের সিকিউরিটি প্রবলেম হবে না। না, কেননা প্রভাকর কাউকে কিছু বলবে না, তাতে কেঁচো খুঁড়তে অনেক সাপ বেরিয়ে যাবে। তাতে সুরেন্দ্র রাজি হবে? রাজি না হলে আমরাও তার পাসপোর্ট ভিসা সম্পর্কে রাজি হব না। সাউন্ডস গুড টু মি।